আমাদেরকে জানান যে এই কুরিয়ানা বড়ুই খেয়ে দুই শিশু মারা গেল, তো এই মৃত্যুর কারণটা কি, চিকিৎসকরা কি বলছে, আর এখন বাবা মায়েরও কি অবস্থা? মুখর, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। মুখর, আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে বড়ই খাওয়ায় অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দুই বছরের শিশু মুনতাহা মারিশা এবং গতকাল শনিবার মুফতাহুল মাইশার মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই বোন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা যেটি বলছেন, তারা নিপা ভাইরাস অথবা যে কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু তাদের মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছে, সেই রিপোর্টটি আসার পরে কিন্তু চিকিৎসকরা নিশ্চিত হতে পারবেন তাদের মৃত্যুর কারণ। এই ঘটনায় এই শিশুর বাবা ও মাকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বমি এবং জ্বর সাথে শরীরে ছোপ ছোপ কিছু দাগ নিয়ে কিন্তু এই উপসর্গগুলো নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকাল 5টার দিকে এই 5 বছরের যে শিশুটি রয়েছে তিনি কিন্তু মারা যায়। এবং একই উপসর্গ নিয়ে কিন্তু গত বুধবার তার ছোট বোন 2 বছরের শিশু মারিশাও কিন্তু এই সেম ঘটনা নিয়ে কিন্তু তিনিও মারা যায়। এই ঘটনার পরপর তাদের মা বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রেখে কিন্তু তাদের লাশটা আত্মীয়স্বজনের কাছে পাঠানো হয়। আর তাদের গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার চুন্দিয়াপাড়া গ্রামে, সেখানে কিন্তু তাদের যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এবং তার মা বাবা যারা রয়েছেন তারা কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। মুখর, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাজশাহী থেকে দুই শিশু বড়ই মৃত্যু হওয়ার ঘটনার সর্বশেষ খবর। মুখর।